চলে যাচ্ছ। আমার ভুল হয়েছে, এবার বলো কি বলবে। তাহলে শোনো, আমার বন্ধু সুন্দর একটি জাদু শিখে আসছে, তোমরা দেখবে। জাদু? না না, আমরা কোনো জাদু দেখব না। সখি আমরা দেখব। কেমন বাচ্চা মেয়েদের মতো করছে, সত্যি জাদু দেখবি? আচ্ছা ঠিক আছে, শোনো আমার সখি তোমাদের জাদু দেখবে, দেখাও তোমাদের জাদু, কিন্তু তাড়াতাড়ি করবে। ঠিক আছে তাইবো। জন্ডুদা তোর জাদুর নিয়মগুলো বলে দে। আমার জাদুর নিয়ম আছে, ওইদিকে দাও ওইদিকে দাও। আমার জাদুর কিন্তু নিয়ম কারণ আছে, তোমরা অবশ্যই জাদু দেখবা। আমার জাদুর নিয়ম, এক দুই তিন কমো অমনি পুরুত করে চোখটা বন্ধ করবা। চোখ বন্ধ করে জাদু? হ্যাঁ, চোখ যদি না বন্ধ করো তাহলে তোমার একটা লোক বিয়ে হবে না। নতুন জাদু? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দেখাও তোমাদের। তাহলে শুরু করলাম কিন্তু, এক দুই তিন। সখি, এ কি সখি, কুমার যে আমায় বললো সে আমাকে জাদু দেখাবে, কিন্তু তার বদলে সে যে আমার মাটির কলসি খানা ভেঙে দিয়েছে। সখি সখি, এবার আমি বাড়িতে কি নিয়ে যাব? সখি কেনই বাবে সানুবান্দরে ঘাটে এসেছিলাম, আমি এখন কেমন করে বাড়ি যাব? সখি আমাদের সাথে কথা দিয়ে কথা রাখুনি, তাই তো তোমাদের কলসি ভেঙে দিলাম। হাই গো কেন অনেকটাই কান্না করছি রে। তুমি আর কান্না করো না, আমি তোমার কলসি ভেঙে দিয়েছি, আমি তোমার সাথে কথা দিচ্ছি, আমি তোমার কলসি নিয়ে দিব। হাই গো
লোকের মন দান পুষ্প ইয়া চন্দন বেহিলা তোমায় পেয়েছি কি যে আমি গো ভুলাই কলসি ভেঙে দিয়েছি হ্যাঁ আমি তোমার সাথে কথা দিচ্ছি আমি তোমার কলসি রেখে দেবো হলো হ্যাঁ আমি তোমার কলসি ভেঙে দিয়েছি তাই তো বলছি ওই তো একটি বকুল গাছ দেখা যাচ্ছে তুমি ওই বকুল গাছে নিচে একটু সময় বসো আমি তোমার জন্য এক্ষণ একটি কলসি এনে দিচ্ছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে জন্ডুদা ওদের কলসি ভেঙে দিয়ে আমরা অনেকটাই ভুল করে বলেছি তাই তো বলছি আর বিলম্ব না করে ওদের জন্য চল এখন একটি কলসি এনে ওদের কাছে দিতে হবে তাই চলো ওরা পাশে দিয়ে যেতে পারবে না চল তাই চলো সময় সুন্দর লোক উঠিয়ে খারে না